আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো হাজির হয়েছি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে নিয়ে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ডেইলি লাইফে কি কি করছি সেটাই শেয়ার করে করছি আজকের ভিডিওতে আমরা হলিডে থেকে চলে এসেছি তো তো আমি রাতের ডিনার তৈরি করছি বাচ্চাদের জন্য ওদের জন্য আমি কিছু সবজি শুধু বাটার আর লবণ দিয়ে ভেজে দিয়েছি আর সাথে সসেজ গ্রেভি আর রোস্ট পোটেটো করেছিলাম তো এখন রাতের বেলা মানে রাত হয়নি এখনও সন্ধ্যা হয়ে যাবে ওদের ডিনারটা আমি তৈরি করে দিচ্ছি আর রাত কিচেন থেকে শুরু করলাম আর কি তেমন তেমন কিছু করিনি আর সারাদিন এই কিচিনের মধ্যে সারাদিন না মানে আজকে ডিনারটা তৈরি করব আর পরের দিন আপনাদের মানে লাঞ্চ তৈরি করব যেটা সেটা যেটা রান্না করব পরের দিন সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে তো স্কুলও এখন হলিডে হয়ে গেছে এটা হলিডের আগের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি হলিডে হওয়ার একদিন আগে মানে হ্যাঁ একদিন আগের ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি তো স্কুল যেহেতু বন্ধ এখন আর মধ্যে এখানে অনেক গরম দিয়েছিল গত বৃহস্পতিবার অনেক গরম ছিল আর এখন আবার ঠান্ডা অনেক ওয়েদারটা অনেক ঠান্ডা হয়েছে তো ভালোই লাগছে আবার একটু ঠান্ডা আর গরম একটা ওয়েদারের মধ্যে যাচ্ছে এখন মানে গত বৃহস্পতিবারই ছিল থার্টি এইট ডিগ্রি এখন আবার ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে আজ কয়েক দুদিন দিন ধরে ঠান্ডা অনেকটাই ঠান্ডা মানে দশ পনেরো ডিগ্রি আবার টেম্পারেচার ডাউন হয়ে গেছে তো একটা ব্যালেন্স হচ্ছে না আর কি তো যাই হোক আমার ডিনারও রেডি হয়ে গেছে এই গিয়ে বাচ্চাদের জন্য ডিনার রেডি করে দিলাম আর গ্রেভিটাও তৈরি করে ফেলেছি তো এখন মানে হলিডে আসলে যেটা হয় আর কি বাচ্চারা সব সময় রাইস তো খেতে চায় না বিভিন্ন রকম খাবার ওদেরকে সার্ভ করতে হয় আর কি দেয়া যায় এটা একটা চিন্তা যেহেতু আমরা বাঙালি আমাদের বাংলা খাবার মানে বাংলাদেশি খাবারগুলো আমাদের প্রতিদিন মানে একদিন পরপর রান্না করতেই হয় তার উপর আবার বাচ্চাদের আর খাবে সেটা চিন্তা কর চিন্তা করে বেড করতে হয় ওদের জন্য নতুন নতুন কী খাবার দেওয়া যায় প্রতিদিন আর এখন আমি দুপুরের রান্না করছি দুপুরে যেটা রান্না করবো রান্না করব। সেটার জন্য পেঁয়াজটাকে নরম করে নিলাম লবণ দিয়ে পেঁয়াজটা আগে নরম করে নিচ্ছি তারপরের মধ্যে আমি এখন পেঁয়াজটা একটু নরম হওয়ার পর এখন মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ সরি হলুদ দিলাম আর এখানে জিরা পাউডার দিয়ে দিয়েছি আর দেবো লালমরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেব। তো আমি আজকে রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ছিচিঙ্গা রান্না করব চিংড়ি মাছ ছিচিঙ্গা আর কাঁটাল বিকি একসাথে মিক্স করে রান্না করব তো ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি অনেক ভালো লাগে কি চিংড়ি মাছ চিচিঙ্গা দিয়ে কাঁটালের বিচিটা রান্না করলে অনেক মজা লাগে খেতে কাঁটাল টুমলের বিচিটা যদি মানে শক্ত না থাকে তাহলে খুবই মজা হয় এই তরকারিটা এখন আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি কষে পানি দিয়ে মশলা ভুনে নেব এবং তারপর আমি চিংড়ি মাছ দেবো এর মধ্যে কেক জনের রান্নার স্টাইল এক রকম হয় আমার আমি যেরকম রান্নাটা করি আর কি সেরকমই আপনাদের সাথে শেয়ার করছি অনেকে হয়তো এখানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো এগুলো এড করেন না কিন্তু আমি এটাকে একটু ধনে জিরে তারপর মরিচ হলুদ তো লাগে দিলাম দিয়ে এটাকে কষালাম আর এখানে আদা রসুন দিয়ে আমি এটা মশলাটাকে আগে পেঁয়াজটাকে আগে গলিয়েছিলাম এখন পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে যাওয়ার পর মশলাটা ভুনা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে একটু ভুনে নেব। এরপর ই হচ্ছে চিচিঙ্গা আর এই কাঁঠাল বিছি এখন আমি কাটাল বিছিগুলোকে ছিলে নেবো পরিষ্কার করে নেব আর চিচিঙ্গাটাকেও কেটে রেডি করে নেব ঘুনা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ রাখবো না কারণ চিংড়ি মাছ যেহেতু একটু শক্ত হয়ে যাবে এটার মধ্যে বেশিক্ষণ আড়াচাড়া করলে চিংড়ি মাছটা একটু ভুনার হওয়ার পরই দু থেকে তিন মিনিট ভুনা হওয়ার পরই আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব আর সবজি দিয়ে তারপর এটাকে আবার ভালো করে নেব কাঁঠালের সিজন আম কাঁঠালের সিজন কাম বা কাঁঠালের বিছি কাঁঠাল এগুলো না খেলে ভালো লাগে না তো কাঁঠাল আমাদের ঘরে কেমন বেশি খাওয়া হয় না আমার বাচ্চারা পছন্দ করে না তারপর আমার হাজবেন্ডের এলার্জি হয় আমারও তেমন বেশি পছন্দ পছন্দ আছে তবে এত বেশি পছন্দ নয় আর কি একটা কাঁটাল আনলে তো শেষ করা যাবে না আমি একা খেয়ে তো সে কারণে কাঁটাল আনা হয় না শুধু বিচিটাই নিয়ে আসি দোকান থেকে আর বিচি দিয়ে বিভিন্ন রকম তরকারি করা হয় আমরা অনেকের চ্যানেলেই দেখেছি অনেক কিছু সুটকি দিয়ে যেমন খাওয়া হয় তেমনি মাংস দিয়ে রান্না করা হয় তারপর আবার পর আবার এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় অনেক অন্য কোনো সবজির সাথে কাঁটাল বিচি চিংড়ি মাছ রান্না করলে খুবই ভালো লাগে আমি তো ছিচিঙ্গা দিয়ে রান্না করেছি আপনারা যদি কেউ এভাবে না খেয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে আপনাদের আমি মনে করি আমার তো অনেক ভালো লাগে এই খাবারটা এখন আমি দিয়ে দিয়েছি চিচিঙ্গা চিচিঙ্গাটাকে কিছুক্ষণ একটা ভাবে কষিয়ে নেব কষিয়ে আনার পর একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ঝুল দিয়ে দেবো তো সিম্পলই রান্না কোনো মানে রান্না আসলে খুবই সিম্পল সব সময় সিম্পল হয় আর খুব একটা হার্ড করে রান্না করা করা উচিত নয় যারা নতুন শিখছেন তাদের জন্য খুব ইজিলি আসলে শেখার জন্য শেখা সম্ভব আমি মনে করি এভাবে দেখে দেখে তো অনেক নইজ হচ্ছে আওয়াজ হচ্ছে আমার নিজেরও কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে ইয়াফির কারণে কিছুই করার নেই আমি এখানে ঝুল দিয়ে দিয়েছি আর ঝুলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ মানে পানিটা সিদ্ধ মানে বয়ল হয়ে গেলে আমি আবার তরকারিটা নামিয়ে নেব তরকারি হয়ে গেছে লবণ চেক করে নামিয়ে নেব এর নামিয়ে নিয়েছি আমার চিংড়ি মাছ ছিচিঙ্গা আর কাঁটাল বিচির তরকারি হচ্ছে এটা আর আমি অন্য পাশে রান্না করেছিলাম ছুলা রান্না করেছিলাম ছুলাটা সাদা ছুলাটা আলু টমেটো আর স্পিনিচের পাতা দিয়ে তো সেটা এটাগুলোই ছিল আমাদের খাবার দুপুরের জন্য আপনার সাথে কিছু শপিং শেয়ার করি এগুলো হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গোটা আমি নিয়ে আসবো আসবো করছি কিন্তু আসলে আমি যখন শপিংয়ে যাই তখন আমি একাই যাই আর সব কিছু কারি করে নিয়ে আসতে পারি না সে কারণে আনা হয় না তো ভাবলাম যে এসেছি যখন এবার নিয়ে যাই আসবো দেখতে দেখতে ম্যাঙ্গো সিজনই শেষ হয়ে যাবে আর আমার হাজব্যান্ড যেহেতু সময় কাজে ব্যস্ত থাকেন একা শপিংয়ে যাওয়ার সময় হয় না তোমেঙ্গো নিয়ে আসলাম তারপর বাকি যা যা টুকটাক জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে এসেছি আর বিশেষ করে আমি গিফট কেনার জন্য গিয়েছিলাম ইয়াপির নার্সারি যেহেতু লাস্ট ডে ছিল মানে সোমবারে তো আমি সে কারণেই গিয়েছিলাম একটা গিফট কেনার জন্য টিচারের জন্য আর এটা হচ্ছে আবাকাটো মাস্ক খুবই বেশ মানে গরম পড়েছে যেটার কারণে মনে হচ্ছে আমার স্কিনটা একদম রাফ হয়ে গেছে মুখের মধ্যে একটা ড্রাই ভাব চলে এসেছে ভাবলাম যে একটা মাস্ক নিয়ে ট্রাই করে দেখি মুখটা মধ্যে আর কিছু শ্যাম্পু এবং কন্ডিশনার নিয়ে এসেছি শ্যাম্পু শ্যাম্পুটা আমি আসলে পেন্টিং প্রভি ইউজ করি দানিং চুলটা একটু বেশিই পড়ছে তো চেঞ্জ করার জন্য ডোভ নিয়ে আসলাম দেখি এটা কাজ করি কি না খুবই ভালো স্মেল এই ডোভের মধ্যে এবং যে কন্ডিশনারটা নিয়ে এসেছি সেটা আর টিচারের জন্য আমি খুব মাঝে মধ্যে শপিংয়ে গিয়েছিলাম যেহেতু আমি কাজে আমার স্কুল নার্সারিটা অল ইয়ার অ্যারাউন্ড বন্ধ হয় না তো সে কারণে আমি কাজেও যাব এই জন্য আমি তাড়াতাড়ি করে নিয়ে এসেছি একটা পারফিউম না তো ভাবলাম যে এটাই দিয়ে দিই আর কিছু চিন্তা করতে পারছিলাম না কি নিয়ে আসবো তো আমি ওনাকে একটা পারফিউম গিফট করেছিলাম আর লাস্ট ডেতে স্কুলের নার্সারির ওর নার্সারির লাস্ট ডে ছিল সোমবার তো ভাবলাম যে আরও চকলেটটা বা অন্য কিছু দিলে সবাইকে দিয়ে শেয়ার করা যেত সব টিচারকে দিতে পারতাম যেহেতু সময় ছিল না সে কারণে শুধু কি ওয়ার্কারকেই আমি এই গিফটটা দিয়ে দিয়েছি যদিও আমার একটু খারাপ লাগছিল অন্য সবারকে কিছু দিতে পারিনি বলে তো গিফটটা রেডি করে ফেলেছি এখন আমি স্কুল থেকে ইয়াফিকে পিক আপ করবো আর গিফটটাও দিয়ে দেবো টিচার টিচারকে টিচারকে মারিয়ামের স্কুলের লাস্ট ডে ছিল তো সবাই লাস্ট ডে ছিল মারিয়ামের মনটাও একটু খারাপ ছিল আর ইয়াফি যদিও এতটা বুঝতে পারছে না কারণ ও এক বছর ছিল দু বছর ছিল এই নার্সারিতে এখন ও চলে যাবে প্রাইমারি স্কুলে আর মারিয়াম চলে যাবে সেকেন্ডারি স্কুলে তো দুজনে চেঞ্জ করে ফেলছে মারিয়াম বুঝতে পারছে এবং তার ফ্রেন্ড বন্ধুদের জন্য কান্না না মনটা অনেক ছিল টিচারদের জন্য আর তো তারপর যেহেতু মারিয়ামের প্রাইমারি স্কুলেই যাবে তো তো ইয়াফি যেহেতু মারিয়ামের স্কুলেই যাচ্ছে তো ওই জন্য মারিয়ামের একটা চান্স আছে যে ওর প্রাইমারি স্কুলটা ভিজিট করতে পারবে যে কোনো সময় ওর ইচ্ছা মতো যে যখন ইচ্ছা যেতে পারবে তো আজকের ভিডিওটি এখানে আমি শেষ করব যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবার প্রতি লোনে অনেক ভালোবাসেন